আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা লা হসপিটাল বা এল হসপিটাল বা ল হসপিটাল বা অনেকে লা পিতাল রুলসও বলে, যে যেইটা বলুক, এই হসপিটাল নাম শুনে আবার ভয় পেও না, এটা কোনো হসপিটাল না, জাস্ট একটা রুলস। এই লা হসপিটালস রুলস ব্যবহার করে লিমিটের প্রায় 99% ম্যাথ খুবই সহজে অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলা যায়। এখন আমরা এই রুলসটা শিখব। আমাদের যদি এরকম আকৃতির কোনো একটা ফাংশন দেয়া থাকে, আমরা এক্সের লিমিটটা লবে এবং হরে বসাই দিব। বসানোর পরে যদি দেখি এইটা একটা অনির্ণীয় আকৃতির ভগ্নাংশ আসছে, অনির্ণীয় আকৃতির, অর্থাৎ আমাদের 0/0 অথবা ∞/∞ এরকম কোনো আকৃতির আসে, তখন আমাদের করতে হবে লব এবং হরকে আলাদা আলাদাভাবে বারবার ডিফারেন্সিয়েশন করে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা একটা বাস্তব মান পাবো, অর্থাৎ অনির্ণীয় আকৃতিটা উঠে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরীকরণ চালিয়ে যেতে হবে। তাহলে আমাদের এরকম কোনো ফর্ম্যাট আসলো যেখানে 0/0 বা ∞/∞ হয়, তখন আমরা করব এইটাকে ডিফারেন্সিয়েশন করব। এফ প্রাইম অফ এক্স একবার ডিফারেন্সিয়েশন করলাম, জি প্রাইম অফ এক্স লবকে আলাদা এবং হরকে আলাদা ডিফারেন্সিয়েশন করব। এই ডিফারেন্সিয়েশন করার পরে আবার এক্সেল লিমিটটা ফাংশনে বসাবো। বসানোর পরে যদি দেখি আবার 0/0 অথবা ∞/∞ আসে, আবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। লিমিট এক্স টেন্স টু এ ডিফারেন্সিয়েশন করলাম ডাবল প্রাইম অফ এক্স জি ডাবল প্রাইম অফ এক্স, এই যে আবার ডিফারেন্সিয়েশন করলাম। এখন আমরা এক্সেল লিমিট আবার হচ্ছে ফাংশনে বসাবো, যদি 0/0 অথবা ∞/∞ আসে তাহলে আবার ডিফারেন্সিয়েশন করব, আবার বসাবো, আবার ডিফারেন্সিয়েশন করব, এইভাবে যতক্ষণ না পর্যন্ত 0/0 এবং ∞/∞ এই আকৃতি দুইটা ভ্যানিশ হবে, শুধুমাত্র একটা বাস্তব মান পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে ডিফারেন্সিয়েশন চালিয়ে যেতে হবে। যখন আমরা একটা বাস্তব মান পাবো, বাস্তব মান পাওয়া যাবে, সেইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো, যখন আমরা দেখব একটা বাস্তব মান চলে আসছে, তখন আমরা ডিফারেন্সিয়েশন থামিয়ে দিব এবং সেইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। চলো আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। টাইপ নাম্বার 1, আমরা কয়েকটা টাইপ ভাগ করে সমাধান করব আমাদের বোঝার সুবিধার্থে। এই টাইপের মধ্যে সবগুলো ফাংশন আমাদের 0/0 হবে। আমাদের এরকম কোনো প্রশ্ন দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 0, e^x প্লাস e^-x -2/x, খুবই পরিচিত একটা আমাদের অঙ্ক প্রায় পরীক্ষায় এসে থাকে। এখন আমাদের কাজ হচ্ছে এক্সের লিমিটটা ফাংশনের মধ্যে বসিয়ে আমরা চেক করব এইটা কি 0/0 অথবা ∞/∞ এরকম আকৃতিতে আছে কি না। তাহলে মানটা বসাই, এইখানে যদি আমরা মান বসাই e^0, তার মান হচ্ছে গিয়ে 1, প্লাস এইখানে e^-0, তার মানও হবে 1, -2/0, অর্থাৎ আমাদের 0/0 এই ফরম্যাটে আসে। এখন আমাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করে যাওয়া। লিমিট এক্স টেন্স টু 0, লবকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব, e^x-টা করলে e^x, e^-x-টা করলে -e^-x, 2 করলে 0, আর নিচের এক্সরে করলে হবে 1। এখন আমরা x এর মান আবার ফাংশনের মধ্যে বসাবো। এক্স এর মান যদি এখানে 0 বসাও, তাহলে এইখানে হবে e^0 মানে 1-1, অর্থাৎ 1-1 নিচে 1, তার মানে এইটা হয়ে যাবে 0/1 মানে 0। এইবার দেখো আমাদের কিন্তু 0 একটা বাস্তব মান চলে আসছে, এটা কিন্তু 0/0 অথবা ∞/∞ এরকম কোনো আকৃতিতে নাই, অর্থাৎ আমাদের মান আসতেছে 1/1-1 মানে 0, এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো, অ্যান্সারে 0 হইতে পারবে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের 0/0 বা ∞/∞ এরকম আকৃতির হইতে পারবে না, যেহেতু আমাদের বাস্তব মান চলে আসছে, ডিফারেন্সিয়েশন থামাই দিতে হবে, এইটাই হবে অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো। আমি আর একটা প্রশ্ন সমাধান করি, এটা আমাদের 2 নম্বর অঙ্ক। আমাদের বলা আছে লিমিট এক্স টেন্স টু 0, 1-2cos x প্লাস cos 2x, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আমাদের লিমিটের ত্রিকোণমিতিক ফাংশনে। দেখো এইটাকেও আমরা লা হসপিটালস দিয়ে সমাধান করব। এখন আমরা এক্সের লিমিটটা আগে বসিয়ে চেক করব। এইখানে যদি লবে মান বসাই, তাহলে 1-cos 0° মান 1, অর্থাৎ এখানে হবে -2,
এইখান থেকে হবে অন, অর্থাৎ অন প্লাস অন মাইনাস টু, অর্থাৎ উপরে জিরো নিচেও জিরো। এই যে আমাদের জিরো বাই জিরো ফর্মেট চলে আসছে, তাহলে আমরা লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবো। লা হসপিটালস কীভাবে করব, লবকে ডিফারেন্সিয়েশন করব, এইখানে অনকে করলে জিরো, মাইনাস এখানে কজ এক্স করলে মাইনাস সাইন এক্স, অর্থাৎ এটা প্লাস সাইন এক্স হয়ে যাবে, আর টু সহগ থেকে গেল টু সাইন এক্স, এইখানে কস টু এক্স করলে মাইনাস টু সাইন টু এক্স, এক্স স্কোয়ারকে করলে টু এক্স। এইবার এক্সের মানটা আমরা ফাংশনের মধ্যে বসাবো, বসে আবার চেক করব। এইখানে সাইন জিরোর মান জিরো, অর্থাৎ টু ইন্টু জিরো মানে জিরো, এইটাও হয়ে যাবে জিরো, নিচেও হয়ে যাবে জিরো, অর্থাৎ আবার জিরো বাই জিরো আসছে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো। যদি ডিফারেন্সিয়েশন করি, টু সহগ থেকে গেল সাইন এক্স রে করলে হবে কস এক্স, মাইনাস এই যে টু থেকে গেল আর সাইন এক্স রে করলে হবে টু সাইন টু কস টু এক্স, অর্থাৎ এটা হয়ে যাবে ফোর কস টু এক্স, নিচে টু এক্স রে করলে হবে শুধু টু। এখন এক্সের মান আবার ফাংশনে বসাও, এইখানে হবে জিরো মানে কস জিরোর মান অন, আর এইখানে হবে হচ্ছে অন, অর্থাৎ দেখো এখন কিন্তু আর জিরো হচ্ছে না, কস জিরোর মান অন, অর্থাৎ উপরে থাকবে টু মাইনাস এইখান থেকে থাকবে ফোর ডিভাইডেড বাই টু, অর্থাৎ হচ্ছে আমাদের মাইনাস টু, এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। যেহেতু জিরো বাই জিরো ফর্মেট আমাদের আর নাই, এইখানে আমাদের ডিফারেন্সিয়েশন থামাই দিতে হবে, কারণ বাস্তব মান পেয়ে গেছি, এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো, খুবই চমৎকার একটা নিয়ম, এইটা দ্বারা আমরা লিমিটের যে কোনো ম্যাথ খুবই সহজে করে ফেলতে পারি। চলো এখন আমরা আমাদের দ্বিতীয় নাম্বার টাইপে চলে যাব, টাইপ নাম্বার টু। এই টাইপের ফাংশনগুলো আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম আকৃতির হবে। দেখো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস নাইন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি। এই প্রশ্নটাকে যদি আমরা সমাধান করতে চাই, আমরা আগে কী করব, এক্সের লিমিটটা লবে এবং হরে বসাবো, বসিয়ে দেখব ইনফিনিটি বাই ইনফিনিটি বা জিরো বাই জিরো আছে কি না। এক্সের লিমিট যদি এখানে বসাও, ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি, তার সঙ্গে যা কিছু গুণ করো ইনফিনিটি, অর্থাৎ উপরে যা কিছু করো না কেন সেটা ইনফিনিটি আসতেছে, নিচেরটাও একইভাবে ইনফিনিটি আসতেছে। যেহেতু ইনফিনিটি বা ইনফিনিটি, আমরা লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবো, লিমিট এক্স টেন্স টু আমাদের আছে ইনফিনিটি। তাহলে লা হসপিটালসের নিয়ম ছিল উপরে লবকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে এক্স স্কোয়ার করলে টু এক্স, অর্থাৎ সামনে আছে টু মানে হবে ফোর এক্স প্লাস ফাইভ, নিচে হবে টু এক্স মাইনাস হচ্ছে গিয়ে সেভেন। এখন এক্সের লিমিট আবার ফাংশনে বসাও, এইখানে যদি মান বসাও দেখো কত হয়, ফোর ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি, তার সঙ্গে যা কিছু যোগ করো ইনফিনিটি, নিচেও হবে ইনফিনিটি, অর্থাৎ আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। ফোর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ফোর, ফাইভ রে করলে জিরো, নিচে হবে শুধু টু। এখন যদি এটাকে কাটাকাটি করো দেখো আসবে শুধু টু। এইটা কি কোনো অনির্ণীয় আকৃতির, জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি? না, একটা বাস্তব মান, তাহলে এইখানেই ডিফারেন্সিয়েশন থামাই দিতে হবে এবং এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো। চলো এখন আমরা আমাদের তিন নাম্বার টাইপে চলে যাব, তিন নাম্বার টাইপ, টাইপ নাম্বার থ্রি। এই টাইপের মধ্যে আমাদের থাকবে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এরকম আকৃতির কোনো ফাংশন দেওয়া থাকবে। আমি একদম শুরুতে লা হসপিটালসের সংজ্ঞা বলার সময় বলছিলাম, লব এবং হরে যদি যদি আমাদের জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি আসে, তখন আমরা লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু না, বাকি যে অনির্ণীয় ফর্মেটগুলো আছে সবগুলোর জন্যই লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবো, ওইগুলোকে আগে জিরো বাই জিরো বা ইনফিনিটি আকৃতিতে বানাই নিতে হবে। আমাদের যদি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি অথবা জিরো ইন্টু ইনফিনিটি অথবা ইনফিনিটি টু দি পাওয়ার জিরো অথবা অন টু দি পাওয়ার ইনফিনিটি অথবা হচ্ছে গিয়ে আমাদের জিরো টু দি পাওয়ার জিরো এরকম ফর্মেটগুলো থাকে, এইগুলোকে আগে আমাদের জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটা ফর্মেটে বানাই নিতে হবে। বানানোর পরে তারপরে আমরা লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝছো। এখন তিন নাম্বার টাইপের একটা প্রশ্ন সমাধান করি। আমাদের বলা আছে লিমিট এক্স টেন্স টু অন, এক্স বাই এক্স মাইনাস অন মাইনাস অন বাই লগ এক্স, এই প্রশ্নটা আমরা সমাধান করব। দেখো আমরা যদি এক্সের লিমিট ফাংশনে বসাই, তাহলে এইখানে অন বাই অন মাইনাস অন মানে জিরো, অন বাই জিরো মানে ইনফিনিটি, মাইনাস লগ অনের মান জিরো, অর্থাৎ এইটা হয়ে যাবে ইনফিনিটি, মানে আমাদের এইখানে আছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তাহলে আগে আমাদের কি করতে হবে, জিরো বাই জিরো বা ইনফিনিটি এরকম আকৃতিতে বানাই নিতে হবে। আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই, লিমিট এক্স টেন্স টু অন, এই যে দুইটা ভগ্নাংশ আছে আমরা করলাম লসাগু করে দিলাম,
এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে গিয়ে লগ এক্স। লসাগু করলে আমাদের আসবে এক্স লগ এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান। এখন যদি আমরা এক্সের লিমিট ফাংশনে বসাই, দেখো এখন আর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হয় না আমাদের, তাহলে এখানে কী হবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান। এক্সেল লিমিট যদি ওয়ান বসো, ওয়ান ইন্টু লগ ওয়ানের মান জিরো, অর্থাৎ জিরো মাইনাস জিরো, তার মানে উপরে আসতেছে জিরো ডিভাইডেড বাই নিচে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, অর্থাৎ নিচেও জিরো। এই যে আমাদের জিরো বাই জিরো ফর্মেট চলে আসছে, তাহলে এখন আমরা লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে উপরে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, নিচেও ডিফারেন্সিয়েশন। এইখানে আছে এক্স ইন্টু লগ এক্স মানে ইউ ইন্টু ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ইউকে রাখলাম, লগ এক্স রে করলে ওয়ান বাই এক্স প্লাস, এইবার লগ এক্সকে রেখে দিব, এক্স রে করলে হয়ে যাবে অন, অন দেওয়া লাগতেছে না, সূত্রের মাইনাস অর্থাৎ মাঝখানে মাইনাস, এক্স রে করলে অন আর এই মাইনাস ওয়ানটা করলে জিরো। নিচেও যদি আমরা ইউভির সূত্র অ্যাপ্লাই করি, প্রথমে এক্স ইউকে রেখে দিলাম, বিকে করলে হবে অন বাই এক্স মানে লগ এক্স রে করলে অন বাই এক্স প্লাস, এইবার লগ এক্সকে রাখবো অন, এক্স মাইনাস ওয়ানটে করলে হবে অন, অন দেওয়া লাগতেছে না। তাহলে দেখো এখানে আছে এক্স বাই এক্স, এইটা কাটাকাটি করলে থাকবে অন, অর্থাৎ শুরুতে থাকবে প্লাস ওয়ান, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, তার মানে আমাদের এখান থেকে থাকবে লিমিট এক্স টেন্স টু অন, উপরে থাকবে শুধু লগ এক্স আর নিচে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স। এখন দেখো এইটাকে আবার যদি আমরা এক্সেল লিমিট ফাংশনে বসাই, তাহলে উপরে জিরো নিচেও হচ্ছে আমাদের জিরো হচ্ছে, অর্থাৎ জিরো বাই জিরো, এই যে জিরো বাই জিরো চলে আসছে, আবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, লিমিট এক্স টেন্স টু অন, লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে উপরে হবে অন বাই এক্স। এই যে ভগ্নাংশ আছে এখানে ইউ ভাগ বি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে এক্স স্কোয়ার, এক্সটাকে রাখলাম, এক্স মাইনাস ওয়ানটা করলে হবে শুধু ওয়ান, সূত্রের মাইনাস, এক্স মাইনাস ওয়ানকে রাখলাম, এক্স রে করলে হবে অন প্লাস লগ এক্স রে করলে হবে অন বাই এক্স। এইখানে কিন্তু ইউ ভাগ ভি এর সূত্র অ্যাপ্লাই করছি আমি। এখন যদি এক্স এর মান ফাংশনে বসাও, দেখো তো জিরো হচ্ছে কিনা, উপরে যদি আমরা মান বসাই তাহলে অন বাই ওয়ান মানে শুধু ওয়ান, এইখান থেকে থাকবে এইটার মান অন, অন মাইনাস ওয়ান মানে জিরো, অর্থাৎ এইখানে ওয়ান বাই ওয়ান প্লাস অন বাই ওয়ান, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে ওয়ান বাই ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে টু, অর্থাৎ ওয়ান বাই টু, এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার, কারণ এইটা একটা বাস্তব মান, যেহেতু বাস্তব মান পেয়ে গেছি তাহলে এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো, যদি আমাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থাকে তাহলে সেইটাকে আগে জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি আকৃতির আমরা তৈরি করে নিব, তারপরে আমরা লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবো। চলো এখন আমরা আমাদের টাইপ নাম্বার ফোরে চলে যাই। এই টাইপের মধ্যে আমরা করব, যদি জিরো ইন্টু ইনফিনিটি এরকম আকৃতির কোনো ফাংশন দেওয়া থাকে, তাহলে দেওয়া আছে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো কট এক্স ইন্টু লন অন মাইনাস এক্স বাই অন মাইনাস অন প্লাস এক্স, এই যে একটা ফাংশন দেওয়া আছে, এইটা আমাদের আছে জিরো ইন্টু ইনফিনিটি, কট জিরোর মান হবে ইনফিনিটি ইন্টু লন এইটার মান আসবে জিরো, অর্থাৎ ইনফিনিটি ইন্টু জিরো আছে, এইটা এইটা একই কথা। তাহলে আমরা আগে করবো জিরো বাই জিরো ফর্মেটে বানিয়ে নিব বা ইনফিনিটি বাই ইনফিনিটি। এইখান থেকে দেখো কট এক্সকে লিখতে পারি আমি অন বাই টেন এক্স, এই যে লন এ বাই বি আছে তাহলে আমি লিখতে পারি লন এ মাইনাস লন বি, অর্থাৎ লনের ভাগের সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম। এইবার একটু খেয়াল করো, আমি যদি এক্স এর মান ফাংশনের মধ্যে বসাই তাহলে আমাদের কি হচ্ছে, এইখানে জিরো অর্থাৎ লন অনের মান জিরো মাইনাস এইটাও হয়ে যাবে জিরো, অর্থাৎ উপরে হয়ে যাবে জিরো নিচে টেন জিরোর মান জিরো, অর্থাৎ জিরো বাই জিরো ফর্মেট চলে আসছে। এবার আমি লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবো খুবই সহজে, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে অন বাই এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অন রে করলে জিরো মাইনাস এক্স রে করলে মাইনাস ওয়ান থেকে যাবে, এই যে মাইনাস লন এক্স রে করলে এখানে হবে অন প্লাস এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে আরেকবার করলে অন হয়ে যাবে, আর টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স। এইবার যদি তুমি এক্সেল লিমিট ফাংশনে বসাও তাহলে কি জিরো হচ্ছে, এখানে যদি জিরো বসাও তাহলে এখানে ওয়ান থাকবে, এইখানেও থাকবে ওয়ান, অর্থাৎ জিরো হচ্ছে না। তাহলে আমি যদি মান বসাই, উপরে আছে মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই সেক জিরো, এইটার মানও ওয়ান, অর্থাৎ আমাদের হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই হচ্ছে গিয়ে ওয়ান, তার মানে মাইনাস টু, এবং এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো, যেহেতু জিরো বাই জিরো ফর্মেট নাই তাহলে এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। চলো এখন আমরা আমাদের পাঁচ নাম্বার টাইপের মধ্যে চলে যাই, টাইপ নাম্বার ফাইভ। এই টাইপের মধ্যে
আমাদের দেওয়া থাকবে ইনফিনিটি টু দি পাওয়ার জিরো। এরকম আকৃতির যদি কোনো ফাংশন থাকে তাহলে সেইটাকে আমরা কিভাবে করব, এইটা একটা সূচকীয় ফাংশন। এখন দেখো আমাদের প্রশ্নটা আছে লিমিট এক্স টেন্স টু জিরো কট স্কোয়ার এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এরকম কোনো সূচকীয় ফাংশনের যদি লিমিট দেওয়া থাকে। আমরা জানি সূচকীয় ফাংশন সমাধান করার জন্য বা এইটা চলকের উপর যদি চলক থাকে এরকম কোনো ফাংশন সমাধান করার জন্য উভয় পক্ষের লন বা লগ নিতে হয়। আমরা এটা সমান ওয়াই ধরে নিলাম, ওয়াই ইকুয়াল টু এইটা। এবার আমি উভয় পক্ষের লন নিলাম, লন ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো, এইখানে হবে লন কট স্কোয়ার এক্স টু দি পাওয়ার সাইন এক্স। আচ্ছা এটা তোমরা ভাবতে পারো লিমিটের অঙ্কে কি লন নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে, লিমিটের অঙ্কতেও দুই পক্ষের লন নেওয়া যায়। এখন লিমিট এক্স টেন্স টু জিরো, এই যে লনের আমরা সূত্র অ্যাপ্লাই করব, পাওয়ারে যেইগুলো আছে সবগুলো সামনে চলে আসবে। এইখানে কট এক্স মানেই তো এই স্কোয়ারটা এই আমি বাইরে দিতে পারি, অর্থাৎ আছে টু সাইন এক্স, তাহলে এইখানে আমাদের হবে টু সাইন এক্স ইনটু লন কট এক্স। আশা করি বুঝছো এই স্কোয়ারটাকে আমি বাইরে হোল স্কোয়ার দিতে পারি, হোল স্কোয়ার দেওয়া মানেই পাওয়ারে আসে এবং পাওয়ার সম্পূর্ণ পাওয়ারটা সামনে চলে আসবে। এখন দেখো এইটাকে আমি চাচ্ছি ভগ্নাংশ আকৃতির বানাবো, লিমিট এক্স টেন্স টু জিরো, এই যে সাইন এক্স, সাইন এক্সকে আমি লিখতে পারি ওয়ান বাই কোসেক এক্স, আর এই যে টু লন কট এক্স এটা থেকে গেল লন কট এক্স। এখন একটু খেয়াল করো আমি যদি এক্সের মান ফাংশনে বসাই দিই তাহলে এইখানে জিরো কট জিরো, কট জিরোর মান কত? ইনফিনিটি, লন ইনফিনিটির মানও ইনফিনিটি, ডিভাইডেড বাই কোসেক জিরো এইটার মানও ইনফিনিটি। এই যে আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মেট চলে আসছে। তাহলে আমরা এখন লা হসপিটালস অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ছিল হচ্ছে গিয়ে লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো উপরে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টু থেকে গেল লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে? কট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, নিচে আছে কোসেক এক্স, কোসেক এক্স বলে মাইনাস কোসেক এক্স ইনটু হচ্ছে গিয়ে কট এক্স। এখন দেখো এইখান থেকে আমি যদি একটু কাটাকাটি করি তাহলে এই যে এক কোসেক এবং কোসেক একটা কাটাকাটি হয়ে যাবে, মাইনাস মাইনাস কাটা, তাহলে আমাদের মূলত থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো, গুণ দিয়ে যদি উল্টে দিই তাহলে উপরে থাকবে টু কোসেক এক্স ডিভাইডেড বাই এই কট কট হয়ে যাবে কট স্কোয়ার এক্স। এখন যদি এক্সের লিমিটটা আবার ফাংশনের মধ্যে বসাও, কোসেক জিরো, কোসেক জিরোর মান হচ্ছে কি ইনফিনিটি, কট জিরো এইটার মানও ইনফিনিটি, অর্থাৎ এই যে আবার ইনফিনিটি বা ইনফিনিটি আসছে, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে যে টু থেকে গেল কোসেকের ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক এক্স ইনটু কট এক্স, কোসেক এক্স ইনটু কট এক্স, আর নিচে কট স্কোয়ারকে করলে আগে এক্স টু দি পাওয়ার এন করতে হবে, এক্স স্কোয়ারকে করলে টু এক্স ইনটু কট এক্সকে করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাসটা সামনে দিলাম এই যে কোসেক স্কোয়ার এক্স। এখন দেখো এই যে মাইনাস টু কাটা, একটা কট কট কাটা, কোসেক কোসেক কাটা, তাহলে আমাদের থাকবে শুধু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই কোসেক এক্স, এইটা থাকতেছে। এইবার যদি আমরা এক্সের লিমিট ফাংশনের মধ্যে বসাই তাহলে কি হবে? কোসেক জিরো তার মান কত? ইনফিনিটি, অর্থাৎ ওয়ান বাই ইনফিনিটি, এইটাকে আমরা লিখতে পারি না, ইনফিনিটিকে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই জিরো, যদি গুণ দিয়ে উল্টে দিই অন ইনটু জিরো বাই অন তার মানে কত? জিরো, অর্থাৎ আমাদের মান আসতেছে জিরো, এইটাই কি অ্যান্সার? অনেকে বলবে হ্যাঁ, না এটা কিন্তু আমাদের অ্যান্সার না, এই যে শুরুতে যখন আমরা করছিলাম দেখো তো বাম পক্ষে আমরা কি ধরে নিয়েছিলাম, এই ফাংশনটা সমান আমরা ওয়াই ধরে নিয়েছিলাম, তারপর উভয় পক্ষে লন দিছিলাম, বাম পাশে কিন্তু আমাদের লন ওয়াই আছে, অর্থাৎ এইখানে আমাদের লন ওয়াই ইকুয়াল টু জিরো, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, লন ওয়াই ইকুয়াল টু জিরো, আমাদের বের করতে হবে শুধু ওয়াইয়ের মান অর্থাৎ ফাংশনের মান। তাহলে লনটাকে আমরা কিভাবে দূর করব? উভয় পক্ষে ই নিতে হবে, ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার লনের মান অন, তাহলে এখানে থাকবে ওয়াই ই টু দি পাওয়ার জিরোর মান অন, এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। অনেকে কিন্তু এই জিরোতে অ্যান্সার রেখে দিবে, কিন্তু না, আমাদের অ্যান্সার হবে ওয়াই ইকুয়াল টু অন, বাম পক্ষে লন ওয়াই ছিল, লনটাকে উঠাই দিতে হবে। আশা করি বুঝছো।
আশা করি বুঝছো। চলো, এইটা আমাদের 5 নাম্বার টাইপ শেষ হলো, এখন আমরা আমাদের 6 নাম্বার টাইপের মধ্যে চলে যাব। টাইপ নাম্বার 6, এই টাইপের মধ্যে আমরা করব অন টু দি পাওয়ার ইনফিনিটি। এরকম আকৃতির কোনো যদি সূচকীয় ফাংশন থাকে, অর্থাৎ এটা সূচকীয় ফাংশন, এরকম আকৃতির যদি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো, আমাদের দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই টু, তার পাওয়ারে আছে 1/x, এই ফাংশনটাকে আমাদের সমাধান করতে হবে। আমরা ধরে নিলাম এইটা সমান y। এখন একটু যদি খেয়াল করো, আমরা যদি এই মানটা ফাংশনে বসাই দিই, এক্স ইকুয়াল টু যদি জিরো ফাংশনে বসাই, এ টু দি পাওয়ার জিরো প্লাস বি টু দি পাওয়ার জিরো, মানে 1 + 1/2, মানে এইখানে হয়ে যাবে 1, আর পাওয়ার আছে 1/0, তার মানে ইনফিনিটি। এই যে আমাদের 1 টু দি পাওয়ার ইনফিনিটি আছে, এইটাকে আমাদের করতে হবে 0/0 বা ইনফিনিটি/ইনফিনিটি এরকম আকৃতিতে বানায় নিতে হবে। যেহেতু সূচকীয় ফাংশন, আমরা করব উভয় পক্ষে লন নিব, লন ওয়াই ইকুয়াল টু হবে লিমিট এক্স টেন্স টু জিরো, এই পাশে যদি লন নিই তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে 1/x লন এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই টু। এইটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু জিরো, এই এক্সটাকে নিচে লিখলাম, উপরে লনের ভাগের সূত্রটা অ্যাপ্লাই করলাম, অর্থাৎ লন যদি ভাগ আকারে থাকে তখন আমরা সেইটাকে বিয়োগ আকৃতিতে লিখতে পারবো লন টু। এখন একটু খেয়াল করো, আমি যদি এক্সের লিমিট ফাংশনে বসাই তাহলে এখানে হবে 1 + 1, মানে লন টু মাইনাস লন টু, মানে জিরো ডিভাইডেড বাই নিচেও জিরো, অর্থাৎ 0/0 ফর্মেট চলে আসছে। বসাই দাও লা হসপিটাল, এই এখন এটাকে কোথায় নিয়ে যাবো, হসপিটালে পাঠাই দাও। তাহলে উপরে ডিফারেন্সিয়েশন করবো, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ প্লাস বি টু দি পাওয়ার এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের হবে বি টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ লন বি মাইনাস লন টু, একটা ধ্রুবক পদ, ওইটাকে করলে জিরো হয়ে যাবে, নিচের এক্সরে করলে হবে অন। এখন দেখো, এখন কিন্তু আর 0/0 ফর্মেট আসতেছে না, অর্থাৎ আমরা লিমিটের মান সরাসরি ফাংশনে বসাই দিতে পারবো। যদি আমরা মান বসাই তাহলে কত আসতেছে, নিচের অনের তো কোনো ভ্যালু নাই, আমরা যদি মান বসাই এইখান থেকে পাবো এ টু দি পাওয়ার 0 - 1 প্লাস বি টু দি পাওয়ার 0 - 1, অর্থাৎ এখানে হবে 2, আর এইখান থেকে আসবে এইটার মান অন, অর্থাৎ লন এ প্লাস লন বি, এখান থেকে থাকবে লন এ প্লাস লন বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ ইন্টু লন এর যোগ থাকলে আমরা লেখা যায় গুণ দিয়ে লিখতে পারি লন এ বি, হাফটাকে আমরা পাওয়ারে নিতে পারি লন এ বি তার পাওয়ারে হাফ, তাহলে এটাকে লেখা যায় লন, এই হাফ মানে রুট লেখা যায় রুট ওভার এ বি। বাম পাশে কত আছে, লন ওয়াই, এবার উভয় পক্ষ থেকে যদি লন লন বাদ দিয়ে দিই তাহলে থাকবে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ বি, এবং এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো, এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। চলো এখন আমরা আমাদের সর্বশেষ টাইপে চলে যাব, 7 নাম্বার টাইপ, টাইপ নাম্বার 7, এইটাই আমাদের 0 টু দি পাওয়ার 0, এরকম কোন আকৃতির একটা ফাংশন দিয়ে দিবে, এইটাও একটা সূচকীয় ফাংশন, লিমিট এক্স টেন্স টু অন, আমাদের দেওয়া আছে 1 - x², তার পাওয়ারে হবে লন অন মাইনাস এক্স। এখন একটু যদি খেয়াল করো, এইখানে কত হচ্ছে, যদি এক্সের লিমিট আমরা ফাংশনে বসাই তাহলে 1 - 1 মানে 0, বেজে 0 হয়ে গেছে, পাওয়ারে কত হচ্ছে 1 - 1 মানে 0, লন 0 এর মান কত, লন 0 এর মান কত, লন 0 এর মান অনির্ণীয় বা মাইনাস ইনফিনিটি, ইনফিনিটিকে যদি অন ভাগ করো তাহলে সেটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, তোমরা এই কয়েকটা মান কিন্তু একটু মুখস্থ রাখবা, লন অন এইটার মান 0, লন ই এইটার মান অন, লন ইনফি লন 0 এইটার মান অনির্ণীয় অনির্ণীয়, এইটাকে আবার লেখা যায় মাইনাস ইনফিনিটি দিয়ে লেখা যায়, লন 0-কে মাইনাস ইনফিনিটি দিয়ে লেখা যায়। তাহলে যেহেতু এটা আমাদের 0/0 ফর্মেট আছে, সূচকীয় ফাংশন, আমরা ধরে নিলাম ওয়াই, তাহলে আমরা উভয় পক্ষে লন দিলাম, লন ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু অন, এই পাশে যদি লন নিই পাওয়ারটা সামনে চলে আসবে লন অন মাইনাস এক্স, লন নিছিলাম এই যে সেই লন ইন্টু 1 - x², এটা কিন্তু গুণ সম্পর্ক। এইবার এইটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখি, লিমিট এক্স টেন্স টু অন লন অন মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই লন অন মাইনাস এক্স। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এখন
আবার মান বসাবো, মান বসিয়ে দেখবো এটা কোন আকৃতির আছে। অন যদি বসাই তাহলে অন মাইনাস অন মানে জিরো, লন জিরোর মান কত? মাইনাস ইনফিনিটি, নিচেও মাইনাস ইনফিনিটি, অর্থাৎ আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি আছে যদি মাইনাস মাইনাস বাদ দিই। তাহলে এখন আমাদের করতে হবে কি, লা হসপিটালস অ্যাপ্লাই করতে হবে, এইটাকে হাসপাতালে ভর্তি করতে হবে। চলো হসপিটালে ভর্তি করে ফেলি, লন এক্স আছে, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে অন বাই এক্স, কিন্তু এইটা তো এক্স না, তাহলে এটাকে আরেকবার করতে হবে, অন রে করলে জিরো, মাইনাস এক্স স্কোয়ারকে করলে মাইনাস টু এক্স। নিচেরটাকে যদি করি, লন এক্স রে করলে অন বাই এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে আরেকবার করলে হবে মাইনাস অন, এই যে মাইনাস মাইনাস কাটা। তাহলে আমাদের মূলত থাকবে লিমিট এক্স টেন্স টু অন, উপরে থাকবে টু এক্স বাই অন মাইনাস এক্স স্কোয়ার, নিচে এইটা থাকবে, এটাকে আমি গুণ দিয়ে উল্টে দিলাম, তাহলে থাকবে হচ্ছে গিয়ে এইটা। এখন দেখো এইখানে আমি আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি, লিমিট এক্স টেন্স টু অন, এইখানে অন মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, এই অন মাইনাস এক্স অন মাইনাস এক্স কাটাকাটি করতে পারবো, তাহলে মূলত আমাদের থাকবে টু এক্স বাই ওয়ান প্লাস এক্স। আশা করি বুঝছো। এখন আবার এক্সেল লিমিট ফাংশনের মধ্যে বসাও, এইখানে ওয়ান, নিচে হবে ওয়ান প্লাস ওয়ান মানে টু, দেখো এখন কিন্তু আর জিরো হচ্ছে না, তাহলে আমি মান বসাই দিতে পারতেছি, অর্থাৎ টু বাই টু মানে হচ্ছে গিয়ে ওয়ান। এইটাই কি আমাদের অঙ্কের অ্যান্সার হবে? না, এইটা কিন্তু অ্যান্সার না, বাম পক্ষে আছে কিন্তু আমাদের লন ওয়াই, বাম পক্ষে লন ওয়াই আছে, লনটাকে কিন্তু উঠাইতে হবে, তার জন্য উভয় পক্ষে ই নিতে হবে, কি নিতে হবে? ই নিতে হবে। এখন ই আর লন কাটা, থাকবে ওয়াই, আর ই টু দি পাওয়ার অন মানে ই থাকবে, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের শুধু ই। আশা করি বুঝছো, এইটাই হচ্ছে গিয়ে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের যদি যে কোনো আকৃতির অনির্ণীয় ফরম্যাট দেয়, তাহলে লিমিটের অঙ্কগুলা আমরা লা হসপিটালস অ্যাপ্লাই করে খুবই সহজে এইভাবে করে ফেলতে পারবো। এখন তোমাদের বইয়ের অনুসরণীতে লিমিটের যতগুলো অঙ্ক আছে বা বিভিন্ন টেস্ট পেপারে বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক নিয়ে এবার বসে যাও, লা যতগুলো লিমিটের অঙ্ক আছে সবগুলো লা হসপিটালস দিয়ে করে ফেলো। এই লা হসপিটালস এখন কোথায় কোথায় ব্যবহার করতে পারবা? ভাইয়া এইটা শুধু এমসিকিউতে করতে পারবা, সিকিউতে লা হসপিটালস অ্যাপ্লাই করা যাবে না। সিকিউতে অর্থাৎ কোনো সৃজনশীল অঙ্কে তুমি লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবে না, এইটা দিয়ে শুধুমাত্র এমসিকিউ সমাধান করতে পারবা, কিন্তু অ্যাডমিশন টেস্টের রিটেনে তুমি লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবা। ঢাবির রিটেন বা বুয়েট সিকেরুয়েটের রিটেন, যেইখানে যেখানে রিটেন আছে সেইখানে তুমি লা হসপিটালস অ্যাপ্লাই করতে পারবা অ্যাডমিশন টেস্টে, কিন্তু এইচএসসি পরীক্ষায় লা হসপিটালস সৃজনশীলে অ্যাপ্লাই করা যাবে না, শুধুমাত্র এমসিকিউতেই লা হসপিটালস দিয়ে সমাধান করবা। আশা করি বুঝছো।